সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ফের ভোট গণনা চলছে। দর্শক বিস্তারিত জানাচ্ছে সরাসরি যুক্ত হচ্ছেন শামিমা আক্তার। শামিমা, ভোট গণনা ঘিরে কি খবর আছে আপনার কাছে, ছোট করে জানাবেন আমাদেরকে। যদি আপনাকে ধন্যবাদ, তবে আপনাকে আমি একটু সংশোধন করে দিতে চাই। আপনি বলছেন ফের ভোট গণনা, আসলে ফের ভোট গণনা না, এই প্রথম ভোট গণনা হচ্ছে। কেননা আমরা জানি যে সুপ্রিম কোর্ট বারে যখন 6 ও 7 তারিখে নির্বাচন হয়েছিল, নির্বাচনের যখন শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরে কিন্তু বিকেল 5টার পর যখন ভোট গ্রহণ সম্পন্ন হয়, তারপর তারা ভোট গণনার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং রাত 8টার পরে যখন তারা ভোটগুলো শর্ট আউট করেছেন এবং তারা ভোট গণনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার পরেই কিন্তু বহিরাগতদের আক্রমণের মুখে এখান থেকে সবাইকে একরকম প্রাণ ভয়ে পালিয়ে যেতে হয়েছে। এবং তারা যে বহিরাগতরা এখানে ঢুকেছিলেন তারা কিন্তু জোরপূর্বক নির্বাচন কমিশনারকে দিয়ে একজন প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন, যেটার জন্য আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে নির্বাচন কমিশন বলেছেন যে তাকে মস্তান বাহিনীর মাধ্যমে তাকে অস্ত্রের মুখে দিয়ে তাকে এই ঘোষণা দেওয়ানো হয়েছে। এবং তার পরবর্তীতে যেটা হয়েছে সেটি আরও একটু বলতে হলে বলা যায় যে এখন কিন্তু ভোট গণনা চলছে এবং ভেতরে আপনারা যে অডিটোরিয়ামটি দেখেছেন এর ভেতরে নির্বাচন কমিশনের লোকজন আছে এবং প্রত্যেকটি প্রার্থী আছেন যারা এখানে ইতিমধ্যে উপস্থিত হতে পেরেছেন। এবং আমরা যতটুকু বলে রাখি যে এই নির্বাচনে যে 7 তারিখ রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং সেখানে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ভীষণভাবে প্রহার করা হয় এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং সেই আহত ব্যক্তিরা একজন যিনি মোটামুটিভাবে মার খেয়েছেন বলা যায় তিনি কিন্তু একটি মামলা করেছেন এবং সেটা স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা জ্যোতি সহ প্রায় 20 জনকে নামে এবং প্রায় 30 থেকে 40 জনকে অজ্ঞাত নামে একটি মামলা করা হয় এবং সেই মামলায় ইতোমধ্যে প্রায় 4 জন আটক আছে। এবং আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট বারের যে আইনজীবী সমিতির সভাপতি, বর্তমান সভাপতি, নির্বাচন কমিশনার এবং প্রার্থীদের সাথে আমরা আলোচনা করে জানতে পেরেছি যে তারা বলেছেন যে আজ যে ভোট গ্রহণ চলছে এবং যেহেতু এর আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে কারণে তারা আজকে কঠোর প্রহরায় এই ভোট গণনা শুরু করেছেন এবং তারা চাচ্ছেন যে আজকে ভোট গণনা করে এই প্রার্থীদের, যিনি বিজয়ী প্রার্থী, তাদের নামের তালিকা প্রকাশ করার জন্য তারা বদ্ধপরিকর। এবং এই জন্যই কিন্তু আজকে এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকেও কিছু নজরদারিতে রয়েছে এই নির্বাচনের ভোট গণনা। যদি পরবর্তীতে আমাদের সাথে থাকলে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট থেকে বারের নির্বাচনের ভোট গণনার তথ্য। শ্যামা, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শ্যামা আক্তার।